আমি দুটো প্লেটে এক হাতা এক হাতা দু হাতা অ্যারারুট নিচ্ছি, আপনারা কর্নফ্লাওয়ারও নিতে পারেন। আর এইখানে দেখুন বিট গ্রেট করে তার রসটা নিংড়ে এই কৌটোটায় রেখেছি। আর এখানে কিছু গাঁদা ফুল নিয়েছি, অল্প করে জল নিয়ে এই গাঁদা ফুলের পাপড়িগুলো ঠিক এইভাবে, যেমন ফুল ছেঁড়ে জানেন আপনারা পুজো করার সময় ছিঁড়ে নেন, সেইভাবে ছিঁড়ে নেব পুরো পাপড়িগুলো নিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব। নিলে কী হবে, গাঁদা ফুল দেখবেন এই যে ছিঁড়ছি তাতেই দেখবেন হাতে একটা হলদেটে দাগ হচ্ছে, দেখছেন তো, এই দেখুন হলুদ দাগ হয়ে গেছে এর মধ্যেই। তো সেই জন্যে গাঁদা ফুল যদি ফোটানো হয় তাহলে একটা সুন্দর হলুদ কালার বেরিয়ে আসবে। এবার ধরুন আপনি নীল রং করতে চান, এগুলো আমি তৈরি করছি, আমাদের তো দোল এসে গেল, তো সেজন্যে বাইরে থেকে না কিনে অর্গ্যানিক অর্থাৎ আয়ুর্বেদিক বা আমাদের প্রকৃতিতে কত রং ছড়িয়ে আছে, তো সেই রং দিয়েই যদি বাড়িতে আবির তৈরি করে নেওয়া যায় তাহলে আর মন্দ কী, তাই না? তো প্রকৃতিতে আমাদের আছে ফুল পাতা অনেক কিছু আছে, তো সে তার মধ্যে গাঁদা ফুল দিয়ে রং করতে পারেন হলুদ রং, আর বিটের রস দিয়ে লাল, নীল রং করতে পারেন অপরাজিতা ফুল দিয়ে, নীল অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল বলেন যেটা সেটা দিয়ে, আর সবুজ রং করতে পারেন শিম পাতার রস দিয়ে। আমরা কালী পুজোর সময় ঠাকুর গড়ি চালের গুঁড়ি দিয়ে, তখন কিন্তু রং করি আলতা দিয়ে লাল রং করি, নতুন আলতা দিয়ে, বিটের রস দিয়ে করলেও কোনো অসুবিধে নেই। আর সবুজ রং কিন্তু শিম পাতা বেটে তার রসটা দিয়েই করি। এই ফুলের পাপড়িগুলো আমি ছাড়িয়ে নিলাম, এবার এই ডেকচিটাতে নিয়ে নেব। আর কালো রং করতাম কাঠ কয়লা গুঁড়িয়ে, ছোবড়ার কাঠ কয়লা গুঁড়িয়ে, নারায়ণ কুবের লক্ষ্মীর চোখের মণি হতো, তারপরে পায়ের জুতো মাথার চুল এগুলো কালো রং হতো, লক্ষ্মীর গায়ের রং হলুদ হতো, সেক্ষেত্রে আমরা হলুদ গুঁড়োও ব্যবহার করতাম। যেহেতু এটা আমি আবির তৈরি করব সেই জন্য আমি গাঁদা ফুলটাকেই বেছে নিয়েছি। তাহলে কী কী রং পেয়ে গেলেন, গাঁদা ফুল দিয়ে হলুদ, বিটের রস দিয়ে লাল বা গোলাপি, আর নীল অপরাজিতা দিয়ে নীল রং, শিমের পাতার রস দিয়ে সবুজ রং। তো এই রকম আবার মিশিয়েও করা যায়। আমরা যেমন ছোটোবেলায় মাটির ফলে রং করতাম, বেগুনি রং করতাম, লাল আর নীল রং মিশিয়ে বেগুনি রং করতাম, তো সেক্ষেত্রে লাল আর নীল মেশালেই, দুটো রং মেশালে কিন্তু বেগুনি রঙের সৃষ্টি হয়। এবার একটু সামান্য জল দেবো, এতে বেশি দেব না কারণ যেহেতু আমি অল্প করছি, আর আপনারা যদি অনেক করেন তাহলে অনেক করে ফুল কিনে নেবেন, বা যাদের গাছে আছে তারা গাছের ফুল। আমি একদম অল্প করেই জল নিলাম কারণ বেশি জল দিলে এগুলো বেশি ভিজে যাবে, শোকাতেও দেরি হয়ে যাবে, কারণ এখন ওয়েদারটা খুব একটা ভালো যাচ্ছে না, প্রায় সময় বৃষ্টি হচ্ছে, তাই অল্প অল্প দিয়েই আমি করে নেব। দেখতে থাকুন, সাথে থাকুন। দেখুন গাঁদা ফুলে অলরেডি ফুটতে শুরু করেছে, ও রংটা বেরিয়ে যাক, মাঝে মাঝে ঘাঁটবো, অলরেডি রং ছাড়তে শুরু করে দিয়েছে। তো এটা ভালো করে আমি সেদ্ধ করে তারপরে জলটাকে নেব, তো ছেঁকেও নিতে পারেন অথবা কাজ করে জলটা নেওয়াই যেতে পারে। ভালোভাবে ফুটে রংটা বেরিয়ে আসুক, তারপরে আমি দেব। ততক্ষণে আমি একটু লাল রং করে নিই, সেজন্য অল্প করে একটু বিটের রস দেব। এটা যেহেতু মাখবো, রংটা দেখছেন এই যে লাল হচ্ছে, এইটাকে একটু কাগজে ঢেলে অথবা এই শুধুই রোদে যদি দেওয়া যায় তাহলে রোদে শুকিয়ে নিলেই কিন্তু আবির হয়ে যাবে। দেখুন আরও দিতে হবে, আমি অল্প অল্প করে দেব, দিয়ে আর রং করবো কারণ বেশি ভেজাতে চাইছি না ওয়েদারের জন্যে। ওয়েদার ভালো থাকলে বেশি করে দিয়ে দিতেই পারেন, অসুবিধে কিছু নেই। আর খবরের কাগজ পেতে বা যে কোনো সাদা কাগজ পেতেও গুঁড়িয়ে এইগুলো শোকাতে দিতে পারেন, বা পাখার হাওয়াতেও দিতে পারেন, বুঝছেন তো, অলরেডি রং হতে শুরু করে দিয়েছে আমার। অল্প অল্প করে বিটের রস ঢেলে দেবো, দিয়ে পুরোটা মেখে দেখাচ্ছি।
পুরোটাতেই মাখবো আর কি। দেখছেন এখনই অলরেডি পিঙ্ক কালার এসে গেছে। এটা হাতটা ধুয়ে নিই, নাহলে এই রংটা আবার ওইটাই লেগে যাবে, যদিও এগুলো উঠে যাবে। দেখুন হাত ধুয়ে পরিষ্কার, আমার মাখা হয়ে গেছে, দেখুন বিটের রংটাই এসেছে, তাই না? ঝরঝরেই হয়েছে এবং পুরো রসটাই প্রায় লেগে গেল। এক হাতা নিয়েছি, এতে এটাতেও এক হাতা নিয়েছি আর এটাতেও এক হাতা নিয়েছি। তাহলে দেখলেন তো আমার লাল আবির তৈরি হয়ে গেল। কিন্তু এটা শুধু একটু রোদ খাইয়ে নেবো, নাহলে কাগজের ওপরই ছড়িয়ে দেবো, দিলে অনেক সময় ঘরের কাগজের ওপর ছড়িয়ে দেবো, দিলেই হয়ে যাবে। কত সহজে আবির হয়ে যাচ্ছে না বাড়িতে, কর্নফ্লোর হোক অ্যারারুট হোক, বাড়িতে যা থাকবে সেটা দিয়ে। আর এইরকম প্রকৃতি থেকে নেওয়া রং দেখুন হলুদ হয়েছে, পাতাগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, ফুলের পাপড়িগুলো আমি দেখছি কতটা জল হলো, তারপরে রংটা নেব। বিটের কালারটাই এসেছে, একটা বিট ভালো করে গ্রেট করে নেবেন গ্রেটার দিয়ে, দিয়ে রসটা নিংড়ে আর ছেঁকে নেবেন, তাহলেই হয়ে যাবে লাল রং। এটা শুকিয়ে গেলে একদম পুরো আপনারা যে আবির বাজার থেকে কেনেন, আর এগুলো অর্গ্যানিক, এগুলো গায়ে মাখলে কিছু হবে না, ঘা মানে সব অনেকেরই রং খেলার একটু ইচ্ছা থাকে, যদিও আমাদের খুব একটা রং খেলি না আমরা, কিন্তু তবুও ঠাকুরকে দিতে লাগে, গুরুজনদের পায়ে দিতে লাগে, সেই জন্য। গাঁদা ফুলের পাপড়ি দিয়ে করব হলুদ, ঠাকুরকেও তো দিতে লাগে না, ঠিকঠাক হয়েছে, ঠাকুরকে তো আগে দিবে। হ্যাঁ, যদি রোদ ওঠে দেখি রোদে একটু শুকিয়ে নেবো, বলা যায় না। এখন জানি না কালকে কি অবস্থা হবে আকাশের, আজ দুদিন তো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। হ্যাঁ, ওই গুরুজনদের পায়ে ঠাকুরের পায়ে এইসবই দেয়। আমি এবারেই ভেবেছি যে আবির তো আমরা তো রং এত করতুম না তৈরি, বা ঠাকুরের রং টং করতুম, লক্ষ্মী ঠাকুর কুবে নারায়ণ যে কালী পুজোর সময়, তাহলে আবির বাড়িতে তৈরি করলেই ভালো, কারণ বাইরে তো কেমিক্যাল দিয়ে তৈরি হয় না, তাতে সেটা মানে ঘা হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এটাই তো থাকে না। তা ভালো করেছো, ভিজে না শুকোতে হবে তো একটু সামান্য, খুব বেশি দিইনি তো, মানে হাত দিয়ে দিয়ে এমনিতেই ঝরঝরে হয়ে গেছে অনেকটাই। হ্যাঁ, ছড়িয়ে রাখবো, পেপারে রাখবো, না পেপারে রাখলে রসটা তাড়াতাড়ি হয়ে যাবে, ভালো হ্যাঁ। দেখুন কত সুন্দর রংটা হয়েছে, দেখুন হলুদ গাঢ় হলুদ রং একটা হয়েছে, অনেকটাই জলও কমে গেছে, অল্প করেই জল দিয়েছিলাম আমি, আর একটু ফুটিয়ে তারপরে হাতায় করে জল নিয়ে ছাঁকতেও লাগবে না আমার, যেহেতু আমি অল্প নিয়েছি। দেখুন কত সুন্দর হলুদ কালারটা এসছে, আর অপরাজিতা দিয়েই করার ইচ্ছে ছিল, কিন্তু অপরাজিতাও কালকে আনেনি, শুধু একটা এনেছিল, একটা দুটো এনেছে, ফুলের সাথেও ঠাকুরকে দিয়ে দিয়েছি, ওই জন্যে আর করা হয়নি। আর আমার অপরাজিতা ফুলের গাছটাও আর বেঁচে নেই, মরে গেছে, নাহলে গাছের ফুল তুলে দিয়েও করা যায়। গাছ দেখুন এই জলটা একটু ঢেলে নিয়েছি ডেকচি থেকে, ওই ফুল এই যে নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা না হলে হাত দিতে পারবো না, সেই জন্য হাতায় করে একটু ঠান্ডা করতে দিয়েছি, এইটা আস্তে আস্তে নিয়ে মাখাবো। এবার আমার ভালোই ঠান্ডা হয়ে গেছে, হাতাতে করে নিয়েছি, একটু একটু করে দেব, দিয়ে মাখতে থাকবো। আপনারা ইচ্ছা হলে ছেঁকে আলাদা করে নিতে পারেন, আমি ছাঁকার আমার তো দরকার হচ্ছে না, অল্প করে করে ঢেলে নিচ্ছি, নিয়ে যতটা লাগবে ততটা মাখিয়ে নেব। যেমন বিটেরটা করেছি তেমন সেম, একসাথে সব দেবো না, অল্প অল্প করে মাখব। যা গেল, এবার এটাকে আমি এখন যেহেতু রোদ নেই কাগজে খেলিয়ে দেবো, কাগজের ওপর। আর বলেছি যদি সুন্দর একটা আবিরের গন্ধ থাকে, সেইটার গন্ধটা আনতে চান, ফ্লেভারটা, তাহলে পারফিউম একটু এতে দিয়ে দিতে পারেন। তো আমার এই আবির বানানো কেমন লাগলো ঘরোয়া পদ্ধতিতে, এবং এই মাখলে এগুলোতে কোনো ঘা হওয়ার সম্ভাবনা নেই। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে
একেবারেই ভুলবেন না কিন্তু। সবার কাছে অনুরোধ রইল, আমার পাশে থাকুন, সাথে থাকুন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। আর আপনাদেরও অনেক ধন্যবাদ। এখনো এতটা জল আছে গাঁদা ফুলের, যদিও আর লাগবে না, কারণ আমি এটুকুই তৈরি করব। আপনাদের বেশি লাগলে বেশি করে, বেশি বেশি ফুল দেবেন, তাহলে আরও ডিপ রঙটা হবে। এটা এদিকে দেবো, দুটো প্লেটে দুটো মাখা হয়ে গেল আমার, এবার একদম খেলিয়ে দেব। একটু যে জড়তা ভাব আছে সেগুলো পুরো এ হয়ে যাবে, শুকিয়ে যাবে। এটারও তাই, লাল এসে গেছে, এর সাথে একটু মিশে গেছে, পাশাপাশি হয়েছে, তো খেলিয়ে দেবো। দিলে দরকার হয় আপনারা এরকম করে, যেমন ভাপা পিঠে করলে ছেঁকে নেয় চালুনি দিয়ে, ওইভাবেও করে নিতে পারেন, কিন্তু এ ভেঙে যাবে, গিয়ে একদম প্লেন হয়ে যাবে। এই পারফিউমটা আমার ভালো পারফিউম, যেহেতু ঠাকুরের পায়ে দেবো, ওই জন্য দেখলেন একটুখানি পারফিউম দিয়ে দিলাম দুটোতেই একটু করে, তাতে কী হবে আবিরে আমার খুব সুন্দর গন্ধ আসবে। হাতে তৈরি করা যাচ্ছে তার আনন্দটাই আলাদা হয়ে যায়। তাহলে আবারও বলি, ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না।